আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজ শীতের সন্ধ্যায় কি খেলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তাহলে এক এক করে দেখতে থাকো আমি কিভাবে কি তৈরি করছি। আমি এখানে কিছু চাল লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি গরম গরম মুড়ি ভেজে শীতের সন্ধ্যায় মটরশুঁটি ভুনা দিয়ে মুড়ি ভর্তা করে খাব। দেখতেই পাচ্ছ আমার মুড়িগুলি কত সুন্দর হচ্ছে। আশা করি তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখাই যাচ্ছে মুড়িগুলি অনেক বড় বড় এবং সুন্দর হয়েছে, কিনা মুড়ির চেয়েও কিন্তু আমার মুড়িগুলি কম নয়। তো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা না করেছো তারা অবশ্যই করে দিও, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে আগামীতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। যেভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট দাও তোমাদের, সেজন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমার মুড়ি ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন মটরশুঁটি ভুনা করব। সেজন্য আমি এখানে বড় একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, এক বাটি মটরশুঁটি, আর এখানে নিয়েছি ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, গরম মশলা, আর নিয়েছি রান্না করার জন্য তেল, আর লবণ ধনিয়া পাতা তো লাগবেই। তো আমি রান্না করার জন্য এখন চুলাতে চলে গিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে তার মধ্যে দিয়ে দিব রান্না করার জন্য পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা আমি হালকা ভেজে নিয়েছি, তার মধ্যে এক এক করে আমি এখন মশলাগুলি দিয়ে দিব। মশলা দেওয়ার আগে সামান্য আমি একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি আলুটাকে আগে দিয়ে দিব, কারণ মটরশুঁটি হতে কিন্তু সময় বেশি লাগে না, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আমি আলুটাকে একটু আগে দিলাম। মশলার সাথে আলুটাকে নেড়ে চেড়ে 2 মিনিট কষিয়ে নেব। তো 2 মিনিট কষানোর পরে আমি এখন মটরশুঁটিগুলিও দিয়ে দিব। তো নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম
2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, চুলার আঁচটা কমিয়ে রাখলেই কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আমি এখন ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু বেশি রান্না করার কোনো প্রয়োজন নাই। তো আমার মটরশুঁটি ভুনা হয়ে গেছে। আমি এখন মুড়ি মাখার জন্য নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি ও শসা কুচি। আমি কিন্তু এখানে টমেটো কুচিটা ইউজ করব না, টমেটো কুচি দিলে মুড়িটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে মুড়িটাকে ভর্তা করে নেব। তো এইভাবে শীতের দিনে কিন্তু গরম গরম মুড়ি ভর্তা খেতে বেশ ভালোই লাগে। আশা করি শীতের দিনে আমার রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার রেসিপিটা তৈরি সার্থক হবে। তো এর মধ্যে আমি মটরশুঁটি ভুনা এভাবে মিশিয়ে নিলাম, তারপরে মুড়ি দিয়ে দিব এবং আমরা শীতের সন্ধ্যায় সবাই মজা করে খাবো। তো আজকের মতো ভিডিওটি আর বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এই বলে আজকের মতো বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।